वेलकम बैक टू माय चैनल मौसुमीज लाइफ। आशा करछि तोमरा सबाई खूब खूब भालो आछो, आमरा बेश भालो आछि। आज के हलो मंगलवार, बाजे 9:30 और आज के आमी छेलेके स्कूल पाठाच्छि ना, कारण आज के बाड़ीते आमी आर ओ एका, केउ नेई बाड़ीते, ओ आमरा दुजन छाड़ा, तो तार जोन्नो आमार एकटु प्रब्लेम हबे स्कूले पाठाते। আর বাড়ির প্রচুর প্রচুর কাজ আছে, যদিও 9:30 বাজছে আর আমার বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তাও আমি পারবো না আজকে স্কুল পাঠানো, মানে পাঠাতে আবার নিয়ে আসতে অনেক চাপ হয়ে যাবে, তো তার জন্য আজকে দিয়ে দিলাম আমাকে ছুটি, আজকেও যেতে হবে না। আর আমারও আজকে প্রচুর কাজ আছে। গতকাল তোমাদেরকে বলেছিলাম যে জানালা দুটো মুছেছিলাম, আর আজকে আমি দরজা, যতগুলো মোটামুটি দরজা আছে সমস্ত দরজা আজকে আমি মোছামুছি করব, তো তার জন্য আজকে প্রচুর কাজ। আর সকাল সকাল মানে রান্না বান্না করে নিতে হবে তাড়াতাড়ি, তাহলেই কাজগুলো আমি গোছাতে পারবো। চলো দেখতে থাকো সারা দিন আমার ঠিক কেমন ভাবে কাটে, আমার সাথে থাকো আর দেখতে থাকো। চলো বন্ধুরা, বাজছে 9:45 আর আমি এখানে ভাতটা বসিয়ে নিচ্ছি, কারণ ওই তো বললাম কাজ আছে, একটু তাড়াতাড়ি বসিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে গেলে আমি ওই দিকটাও তাড়াতাড়ি সামলে নিতে পারবো। তো আজকে আমার রান্না হবে মাটন, আর এখানে আমি ভাত বসিয়ে দিলাম। মাটনটা হাজবেন্ড এনে দিয়েছিল একদম সকাল সকাল, তো চলো রান্নাটা শুরু করি। দেখো মাংসের জন্য আমার সমস্ত কিছু রেডি হয়ে গেল, জাস্ট এটা বেটে নেব, হয়ে যাবে। আর এখানে করে দিলাম ছেলেকে গরম গরম লুচি, ও লুচি খাক, তার আমি বাকি কাজগুলো মানে গুছিয়ে নিই। চলো দেখো চলছে এখন মাংস কষানো। চলো প্রেশারে দিয়ে দিলাম, প্রেশার কুকারে 6টার মতো সিটি ফেলে নিই, 6-7টা, একটু গলা গলা হলেই ভালো, তাহলে ছেলেটা খেতে পারবে, তাহলে একটু বেশি করে সিটি ফেলে নিই, তারপর আবার কথা হচ্ছে। দেখো এবার যে গোছাবো আমি, এটা নিয়ে আমার ঠিক 4 বার গোছানো হবে, ঠিক 4 বার, বুঝতে পারছো? পুরো কোমরে আর কিছু থাকে না এগুলো গোছাতে গোছাতে। চলো এগুলো গুছিয়ে নিই, তারপর আমি এই দরজাগুলো ঝাড়াঝাড়ি শুরু করব। দেখো বন্ধুরা, আমি রান্নাবান্না সেরে চলে এলাম দরজা মোছার জন্য। তো দরজাগুলোতে খুব একটা ঝুলঝাল থাকে না, যেহেতু মানে ঝাড় দেওয়ার সময় অনেক বেশিরভাগ সময়ে সেগুলো ঝাড়া হয় কোনটনগুলো, আর দরজাগুলো আমি মুছি এমনি শুকনো কাপড় দিয়েও মাঝে মধ্যে ঝেড়ে টেড়ে নিই, যার জন্য দরজাগুলোতে এতটা পরিমাণ ধুলো হয় না যে হারে জানালাগুলোতে হয়। আর জানালাতে তো হবেই, যেহেতু ওটা বাইরের সাইডে, আর ঘরের ভেতরে যে ধুলো বসে না তা নয়, ধুলো বসে, কিন্তু যেহেতু দরজাগুলো মোছা হয় বললাম, সেহেতু সেই হারে ধুলোটা জমে না, তার জন্য আমার আজকে মুছতে বেশ মানে অনেকটা ইজি হয়েছে, বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। আমি আজকে 5খানা এরকম ধরনের যে দরজাটা দেখছো এরকম 5খানা দরজা আমি আজকে মুছে পরিষ্কার করে নিয়েছি, মানে সব দরজায় আমার মোছা মুছে পরিষ্কার করা আজকে কমপ্লিট হয়ে গেল। আর এটা করাতে মনে হচ্ছে যেন কতটা পরিমাণে কাজ কমলো আমি বলে বোঝাতে পারবো না, মানে যতক্ষণ না করছে একটা দেখবে হেডেক থেকেই যায় যে আমাকে ওটা করতে হবে করতে হবে, আর করে নিলে হেডেক প্রচুর কমে যায়, যেটা আজকে আমার কমে গেল। তো জানলা দরজা মোছা কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কমপ্লিট, এবার হালকা করে ঝাড়ু টাড়ু দিয়ে দিলেই অতটা নোংরা হবে না। তো যাক, আমার মোটামুটি দুটো বড় বড় কাজ হলো, দেখা যাক নেক্সট কাজগুলো কি হয়, রেডি একটা না একটা পোর্শন করে আমি চেষ্টা করব করে নেওয়ার, তো দেখি নেক্সট কাজ কি হয় সেটা দেখা যাক কালকে, চলো দেখতে থাকো।
বন্ধুরা বাজে হচ্ছে পৌনে একটা আর আমার এইমাত্র মোছামুছি সব সবকিছু কমপ্লিট হয়ে গেল। এবার আমি ছেলেকে স্নান করিয়ে নেব, আমি স্নান করব, ঠাকুরকে দিয়ে নেব, তারপর লাঞ্চ করে নেব। তো চলো এগুলো করে দিই, কার প্রচুর ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। চান টান করে আবার পরে কথা বলছি তোমাদের সাথে, দেখতে থাকো। বন্ধুরা বাজছে দুটো, পাক্কা দুটো, আর আমি এই যে খাবার নিয়ে চলে এসেছি, ভাত আর মাটনের গরম গরম ঝোল, বাস এই আজকের মেনু, দেখতে থাকো তোমরা। বন্ধুরা বাজছে 3:40 আর আমি আবার একটু নিউ হাউসে এসে গেছি, কারণ আমি তোমাদেরকে বললাম যে আজ থেকে বাড়ির কালারটা চাপানো শুরু হবে, স্টার্ট হবে। তো আজ থেকে বাড়ির কালার স্টার্ট হয়ে গেছে। আর ওয়েদার দেখেছ, পুরো মেঘলা, একদম মেঘ করে আছে একেবারে, যে কোনো মুহূর্তে মনে হচ্ছে নামিয়ে দেবে। তো হাজব্যান্ড বললো চলো কালারটা, একটা ওয়াল হয়েছে বাইরের, একটা সাইড হয়েছে, তো কেমন হয়েছে একবার দেখে আসবে। তো সিরিয়াসলি দারুণ লাগছে আমার কালারটা, দারুণ লাগছে। আর আমি এখন কালারটা রিভিল করছি না, পুরোপুরি হয়ে যাক, ঠিক আছে, পুরোপুরি হয়ে যাক, তারপরে আমি কালারটা তোমাদের দেখাবো। পুরো বাড়িটা, পুরো বাইরের ভিউটা বাড়িটার, গোটা বাড়িটার, তখন আমি তোমাদেরকে দেখাবো ঠিক কেমন লাগছে। তাহলে দেখতে থাকো, আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা আমি বাড়ি ফিরে গেছি, আর সত্যি মেঘটার কোনো ভরসা নেই, কোনো না, যে কোনো মুহূর্তে নামিয়ে দিচ্ছে। বিশ্বাস করো, গেলাম ভালো ওয়েদার দেখে, গিয়ে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি নামিয়ে দিল। আর আমি যেগুলো মেলে গেছিলাম, যেটা আমি দুপুরবেলায় কাচলাম স্নান করার সময়, সেগুলো অনেকটা শুকিয়ে ছিল, কিন্তু এসে দেখছি পুরো ভিজে একদম লোক। তো ওগুলো তুলে নিয়ে চলে এলাম, এই দেখো এগুলো, এই দেখো পুরো ভেজা একদম। আর এগুলো যেটা কালকের কাঁচা আর আজকে শুকিয়েছে অনেক কষ্টে, মানে সকালে উঠেই একদম মেলে দিয়েছিলাম বলে এগুলো শুকিয়ে গেছে। এগুলো গুছিয়ে রাখবো আর ওইগুলো মেলার ব্যবস্থা করতে হবে। চলো তাহলে দেখতে থাকো। মাজা কমপ্লিট, চলো। বন্ধুরা বেজে গেছে 4:30, হ্যাঁ 4:30 বাজছে, বেজে গেছে 4:30 না, সরি 4:45। এটা এই ঘরের ঘড়িটা 15 মিনিট লেট আছে, তো এটাকে যতবারই ঠিক করছি মানে ততবারই ওটা 15 মিনিট করে লেট হয়ে যাচ্ছে, কি যে ব্যাপার বুঝতে পারছি না। ঠিক করা হয়েছিল
আবার 15 মিনিট দেখছি স্লো হয়ে গেছে, অবাক ঘড়ি। যাই হোক, এখন লাইফটা হয়তো এরকমই চলছে, একটু ডিলে ডিলে করে চলছে, যার জন্য ঘড়িও ডিলে হয়ে যাচ্ছে। ঘড়ি বলে দিচ্ছে যে সময়টা থেমে থেমে চলছে তোদের। তো যাই হোক, দেখলে এসে পরে কাজ করে নিলাম, আর আমার কোমরে পিঠে আর কিছু নেই। কি হচ্ছে এটা, আবার কি হচ্ছে? আমি এখন এন্ড করিনি তো ব্লগ, যা তুমি বিল্ডিং করো, বিল্ডিং করো, যা প্রচন্ড টায়ার্ড হয়ে গেলাম, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। সেই সকালবেলায় উঠেছি, আজ বাবা মা নেই, আমি বললাম বাবা মা বললাম নাকি আমার মনে পড়ছে না, যাই হোক তো বাবা মা নেই, ওরা একটু বেরিয়েছে, একটু দরকারে গেছে। তো সমস্ত কাজ, কাজের চাপ আমার উপরে, একে দেখা প্লাস বাড়ির সমস্ত কাজ আমার আমার উপরেই আজকে দায়িত্ব, তো সমস্তটা সামলাতে হচ্ছে, আবার ওদিকে যেতেও হয়েছিল। তো সেই সকাল 6টা সময় 6টা সাড়ে 6টার সময় ওরা বেরিয়েছে প্রায়, তো তখন থেকে উঠেছি, এখনো অবধি শুতে পারিনি। এখনো অবধি একবারও মানে পিঠটা সোজা করতে পারিনি। যাই হোক, ভালো জিনিস নিয়ে বসলাম, একটু চানাচুর কিছু খেতে খেতে ইচ্ছে করছিল, তো একটু চানাচুর নিয়ে বসলাম, শুয়ে 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 বা বসে বসে যাই করে হোক খাবো, আর পারছি না, এত পা গুলো ব্যথা করছে আজকে। আর বললাম যে আমার বাড়ির একটা সাইড পুরো কালার হয়ে গেছে, প্রচন্ড সকাল থেকে টেনশন করেছে, প্রচন্ড টেনশন করেছে বৃষ্টির জন্য, যে ভগবান যেন বৃষ্টি না হয়, কারণ যতই ওয়েদার কোড দেওয়া হোক না কেন, সাথে সাথে যদি জল পেয়ে যায়, মানে কালার করার সাথে সাথে যদি জলটা পেয়ে যায় না, তাহলে সেটা ড্যাম পড়ার চান্স আছে, সেটা গলে চলে আসার চান্স আছে। তো যা, ঈশ্বরের কৃপায় সঙ্গে সঙ্গে জল পাইনি, ইভেন হালকা বৃষ্টি হচ্ছে থেমে যাচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে থেমে যাচ্ছে, সেই হারে সেই লেভেলের বৃষ্টিটা হয়নি। আর যেহেতু আজ থেকে সাইক্লোন আসার কথা ছিল, সেহেতু বললাম প্রচণ্ড ভয়ে ভয়ে আছি, তো এখনো অবধি তো সাইক্লোন আসেনি, জানি না কতক্ষণ সাইক্লোন আটকে থাকবে বা আদৌ আসবে নাকি জানি না, যেন ঠাকুর করে না আসে, আমার কালারটা আপাতত হয়ে যাক, তারপর দেখা যাবে যা হবে। তো কালারটা হেভি হেভি লাগছে, মানে চরম লাগছে আর কি, সেই নেক্সট লেভেলের কালার লাগছে, বাড়িটার সাথে খুব সুন্দর ম্যাচ করছে। আমরা চেয়েছিলাম যে একটা বেশ মিষ্টি সুন্দর কালার, যেটা মানে চোখে একটা সোবার কালার হবে, চোখের আরাম বলে না, যে দেখলেই যেন বেশ একটা চোখের আরাম লাগবে, সেরকম ধরনের কালার চেয়েছিলাম। তো ঈশ্বরের কৃপায় সেই ধরনেরই কালার আমরা পেয়েছি, বেশ মিষ্টি কালারটা, খুব মিষ্টি। তোমরা দেখলে আমাকে জানিও, তোমাদেরকে যেদিন দেখাবো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে প্লিজ জানিও যে কেমন লাগছে কালারটা, আমাদের প্রচণ্ড পছন্দ হয়েছে। আর ওখানে যে দাদা কালার করছে আমাদের, ওই দাদা আর যে ভাই যেদিন যার দোকানে গেছিলাম সেদিন দেখলে, তো ওরা মিলেই কালারটা চুজ করলো, আর কালারটা এক দেখাতেই আমার বেস্ট চয়েস হয়ে গেছিলো, তো খুব সুন্দর কালারটা, খুব মিষ্টি। চলো আমার দেখি, আবার দেখি বলতে এই যে কাজগুলো গুছিয়ে নিলাম, মোটামুটি এখন আর কোনো কাজ নেই, খালি সন্ধ্যেবেলায় সন্ধ্যেটা দেবো, তারপরে রুটি করবো, এই দুটো কাজ আছে। আর মাটনটা তো আছেই, দিনের বেলার মাটন আছে, মাটন আর রুটি হয়ে যাবে রাতের ডিনার, বাস এখন আপাতত 1-1.5 ঘন্টার মতো রেস্ট নিই, 6টার সময় যাবো সন্ধ্যে দিতে। চলো পরে কথা হচ্ছে আবার তোমাদের সাথে, দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, বাজছে 6:45, আর সন্ধ্যে টন্ধে দিয়ে আমি এখন বসেছি এখানে পড়াতে। হ্যাঁ, ইংলিশ অল্প আছে, এটা করে না, 1-2-3 কোশ্চেন, বাস তারপর ছুটি। এখানে আমি এখন পড়িয়ে নিই, আর পড়িয়ে নিই আর কি, আর কি বলতে, আর আর ব্লগটা বেশি বড় করছি না আমি, এখানে আমি আমার ব্লগটা এন্ড করে দিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, আজকের মতো আসি, টাটা।